চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলক্রসিং পার হওয়ার সময় একটি পুলিশ ব্যানের সঙ্গে ট্রেনের ধাক্কায় তিনজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন এক এস সহ আরও তিনজন রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর পকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সীতাকুণ্ড থানার কনস্টেবল মোহাম্মদ হুসাইন মিজানুর রহমান ও এস্কান্দার আলিমুল্লা এছাড়া আহত তিনজন হলেন এসআই সুজন শর্মা আরেক কনস্টেবল গাড়ি চালক সমরচন্দ্র সূত্রধর ও স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন স্থানীয়রা জানিয়েছেন ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা টেনটি দুপুর সোয়া বারোটায় সলিমপুর পকিরহাট রেলক্রসিং অতিক্রম করার সময় পুলিশ রেল রেললাইনের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে সীতাকুণ্ড থানার ওসি তুপায়েল আহমদ জানান পুলিশের টহল পিকআপকে ডাকা থেকে চট্টগ্রাম মুখী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয় এতে পিকআপটি দুমরে মুসড়ে যায় ঘটনাস্থলে তাঁর এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয় একজন এসআই সহ তিনজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানিয়েছে রেল এর গেটম্যান ঘটনাস্থলে ছিলেন না এবং সিগন্যাল বাস ওঠানো ছিল পুলিশ সদস্য তিনটি অস্ত্র শর্টগান ভেঙে গেছে ষোলো রাউন্ড শর্টগানের গুলি পাওয়া গেলেও এসআই সুজন শর্মার নামে ইস্যুকৃত পিস্তুলের গুলি পাওয়া যায়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পারির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয় এর মধ্যে চিকিৎসক তিনজনকে মৃত্যু ঘোষণা করেন এবং দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে